বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমার এখন রোজের ডিউটি বেড়েছে, দেখতেই পাচ্ছ। রোজের আমার একই ডিউটি এখন একবার গোছানো হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে দু নম্বর আমি এই গোছাবো। জানি না আবার সারাদিন আর কত নম্বর গোছাতে হবে। তো আমি এখন উঠে ব্যাগের এইগুলো সব করি। ইচ্ছা করে না আগের সময় যেগুলোকে সব কটাকে নিয়ে একসাথে কী করি, একদম আমাদের পেছনে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসি। কিন্তু কিছু করার নেই, আছে না আমাদের বাড়িতে। যদি এখন ফেলে দিই জঙ্গলে, তাহলে আমার চাকের মধ্যে একটা চুলো থাকবে না। তো যাই হোক, আমি এখন বসে বসে এই এক এক করে দুই বাবা কড়াইটা পুরো প্যাড়া করে দিয়েছে। জিনিস কিনে দিই, জিনিসগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেয়, দেখেছো? দেখো তোমাদের বাড়িতে কি এরকম আছে? তোমাদের বাড়িতে যদি এরকম কেউ থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমার বাড়িতে আছে এরকম সব জিনিসগুলোকে, একটা জিনিসকে ভেঙে প্রায় অনেকগুলো করে নিয়েছে। যাই হোক, আমি একে একে সব গুছাতে থাকি, সমস্ত কিছু গুছাই। আগে এই ছোটো ছোটো জিনিসগুলোকে গুটাই, না হলে আবার কখন টেনে টেনে বের করবে কোনো ঠিক নেই। প্লাস্টিকটা আগে ফেলবো বাইরে, মানে এই প্লাস্টিকটা কোনো দরকার নেই। তারপরে এই কাপড় কি আমি কোথার থেকে যে জোগাড় করে করে নিয়ে আসে ভগবান জানে। যাই হোক, কাপড়টা কিনছি না, এখানে রেখে দিচ্ছি, যদিও কাজে লাগে। তো তো আমি এগুলো দেখতেই পাচ্ছি, সব গুছাচ্ছি, গোছাতে থাকি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা খুব করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিই। আর ভালো লাগে না বাবা আমার, এই এমনিতেই জানো তো আজকে সকাল থেকে কোনো কাজই করিনি, আমার ইচ্ছাও করছে না। ওই যে বলি একের সময় খুঁড়ে মেয়ে ঢুকলে ঢুকলে আর ইচ্ছা করে না কোনো কিছু করতে। তো এই একে একে আমি সমস্তটাই তুলে নিচ্ছি। খরগোশটা কোথায়? খরগোশটা তো পাচ্ছি না আজকে অনেকদিন থেকে। ইঁদুর, এই তো খরগোশ। এক চোখের সামনে খরগোশ থাকতে আমি খরগোশ খুঁজে বেড়াচ্ছি, দেখি এই কালারের অনেকগুলো আছে, তো ওই জন্য থেকে খেয়াল করিনি খরগোশটা। আর এই গরুটাকে, গরুটার এখান থেকে পেন্সিল ঢুকিয়ে এটাকে কেমনভাবে ফাটিয়েছে, দেখেছো? এত টাকা দাম দিয়ে জিনিসটা কিনে দেওয়া হয়েছে, প্রায় এই গরুটার দাম নিয়েছে 70 টাকা। সেই গরুটাকে এই পাশ থেকে বাসিটা খুলেছে, খুলে কাঁধে পেন্সিল ঢুকিয়ে চেপে চেপে এইখান থেকে দেখো ফাটিয়েছে, পুরো ফুটো ফুটো করেছে। এখানে একটা ফুটো করেছে আর এইখানটাতে দেখো ফাটিয়েছে, দেখো কেমন গায়ে লাগে বলো। তেমন ময়ূরটাও একটা কিনে দিয়েছিলাম 70-80 টাকা দিয়ে, সেটার ওই অবস্থা করেছে, ভেঙে চুড়িয়ে পিটিয়ে পিটিয়ে পুরো একদম দফা রফা শেষ করে দিয়েছে। খুব গায়ে লাগে এইসব জিনিস আমার। আরেকটা ব্যাট কই গেল? একটা ব্যাট তো, আরেকটা ব্যাট সেই তো হারা না হারা। আমি আর কিনে দেবো না, দেখিস একটা কিচ্ছু কিনে দেবো না আমি। একটা জেমস বল, জেমস তো একটু থাকে না একদম, মানে গোনাগুনতে 10 থেকে 15টা হয়তো জেমস থাকে বা তারও কম। হ্যাঁ, আর একটা ছোট্ট একটা প্লাস্টিকের খেলনা ঢুকিয়ে দেবে, এটারই দাম নিয়ে নেবে 50 টাকার কাছাকাছি। নাম কি জেমস বল, এই যে বলটা দিচ্ছে এই জন্য এর নাম হচ্ছে জেমস বল। আর এমনি স্পেশাল করে কিচ্ছু নেই এটার মধ্যে, শুধু গলা কাটা দাম। ওই 50 টাকা দিয়ে এটা নাকি যদি আমি 5টা ক্যাডবেরি কিনে দিই তাহলে আবার কাজে লাগবে না, সেটা তো ওদেরকে কিনে দিতেই হবে বাধ্য, নাহলে তো রাস্তায় গড়াগড়ি খেয়ে পুরো একদম রাস্তাটাকে মাথায় তুলে নিয়ে নাচবে। তো যাই হোক, কিনে দিয়েছিলাম, তার এখন দুর্দশাচ্ছে এই অবস্থা আর কি। তো যাই হোক, আমার সমস্ত কিছু তোলা হয়ে গেছে, আর জানি না আর খেলনাগুলো কোথায় রয়েছে। তো ওইগুলো পরে না হয় খুঁজে খাজে বার করবো, এটা এখন ব্যাগটা নিয়ে পাশে সরিয়ে রাখি। ও হো, নিচে ফেলেছি, নিচে নিচ থেকে তুলে এখন রাখতে হবে। যাই হোক, এই একটা টেলিভিশন পেলাম আমি, এটা খুঁজে পাচ্ছিলাম না নিচ থেকে। আর কোথায় কোথায় কী কী আছে জানি না, পরে খুঁজবো। এই আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি এই উঁচুতেই ঝুলিয়ে রাখি, আবার কখন লাগবে না লাগবে ঝুলিয়ে রেখে আমি আবার বিছানাটা একটু ছেড়ে নিই। সব পাখিগুলোকে নিয়ে নিয়ে না জানলা দিয়ে দিয়ে সব ফেলে দিয়েছে আমার এই ছাটার কাছে গুলো, ঠিক আছে? আর কত বাচ্চা আমি বিছানাটা ঝাড়বো ভগবান জানে। এ ঘরে থাকলেই মানে বিছানার 12টা বাজিয়ে দিয়েছিল। আমার এদিকে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আমার কাজও শেষ হয়ে গেছে, এবার আমি একটু করে বসে তোমাদের বলে দিই, যাক আমার কাজ কমপ্লিট। তো আজকের ব্লগিংটা, সরি ভুল বলছি, তো আমার কাজের দিকে কমপ্লিট, ঠিক আছে? তোমরা সবাই কেমন আছো না আছো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভাদ্র মাস পড়ে গেছে, এরপর থেকে ঠাটা গরম শুরু হবে, তো এই গরমে তোমরা কেমন থাকবে না থাকবে, আমি তো ভীষণ খারাপ রয়েছি, সারা ঘামাচ্ছি ভর্তি সারা গায়ে। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থাকো।